নিখিল ভাই বলেছে মুরাদ ভাই এই এই ধর্ম টর্ম নিয়ে কিছু বলেন না। আমার দেশে দুই মাইল লম্বা ভিক্ষুকের কাতার হয় নাই, এ রহমত আমরা কেন পেলাম? আমরা কি চিন্তা করি তার একটি কারণ? কয়টি কারণ? কি হাজারে নাই কি হুজুর দাঁড়িয়ালা টুপিয়ালা ওই যে কয় ঠিক না বেঠিক, আমি বললাম এটা কি ওর বাপে কলা করে দিয়ে গেছে। আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম, জামাত শিবিরে এমন পিটান পিটান পিটাইছি। কোরআনের বরকতে যেই বাংলাদেশ করোনা মহামারী থেকে বেঁচে গেল, সেই দেশে যদি কোরআন সুন্না বিরোধী কাজ হয়, কোরআন পন্থীদের অবমাননা করা হয়, আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হয়। নিখিল ভাই বলেছে মুরাদ ভাই এই এই ধর্ম টর্ম নিয়ে কিছু বলেন না, তো বললাম না, অসুবিধা নাই। আপনারা যদি স্থূল দৃষ্টি নয় সূক্ষ্ম দৃষ্টিতে তাকান, বুঝতে পারবেন সোনার বাংলাদেশে আল্লাহর রহমত কত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কেন রহমত? দেখুন বাংলাদেশে করোনা প্রবেশ করেছে মার্চের 8 তারিখ, ঠিক কিনা? 14 তারিখ গভর্নমেন্ট সারা দেশে লকডাউন দিয়েছে। তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছিল বাংলাদেশ একটি গরিব দেশ, তাদের ভাষায় পুয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা। এই দেশে যেহেতু করোনা ধরেছে, তাহলে জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশে 5 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আপনারা দেখেছেন আল্লাহ পাক রহমত করেছেন এই জাতির উপর, এই দেশের উপর এখন পর্যন্ত 10,000 মানুষের মৃত্যুও গমতে হয় নাই। আমরা কি একটু চিন্তা করেছি এই অনাকাঙ্ক্ষিত রহমত কেন পেয়েছি? আমাদের বুদ্ধিজীবী যারা, আমাদের প্রশাসক যারা, আমাদের শাসক যারা, আমাদের নীতি নির্ধারক যারা, তাদের এটা অনুধাবন করা উচিত। কোন সুপার ফোর্স দিয়ে আমরা মোকাবেলা করলাম? আসলে তো আমাদের নুন আনতে পান্তা ফুরায়। করোনার আঘাতে বিপর্যস্ত হয়ে গেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়েছে। এখন পরাশক্তি না ধরাশক্তি? ধরাশক্তি। করোনাকে আমি বলেছি, আপনারা করোনার সময় শুনেছেন আমার বক্তব্য মিডিয়াতে, আমি বলেছি এটা কি করোনা? কি মাস ডেস্ট্রাকটিভ ইনভিজিবল বম, অদৃশ্য প্রচন্ড ক্ষমতাশালী ধ্বংসাত্মক একটি অদৃশ্য বোমার নাম করোনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন পৃথিবীর জালেম তাগুতদেরকে শায়েস্তা করে দেবার জন্য। শায়েস্তা হইছে? কথা বলে না। পরাশক্তি এখন ধরাশক্তি, ঠিক কিনা? আপনারা দেখেছেন টক অফ দা ওয়ার্ল্ড একটা নিউজ ছিল করোনার সময়, সুইজারল্যান্ডের জেনেভাতে, জেনেভা একটা ঐতিহ্যবাহী শহর ইউরোপে, সেখানে খাদ্যের জন্য রিলিফের মাল নিতে জেনেভায় 2 মাইল লম্বা কাতার ধরেছে মানুষ। বুঝেন নাই? আমার দেশে 2 মাইল লম্বা ভিক্ষুকের কাতার হয় নাই। এর রহমত আমরা কেন পেলাম? আমরা কি চিন্তা করি তার একটি কারণ? আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত মসজিদ মাদ্রাসা নাই, বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও এত কোরআন কারিমের মাহফিল হয় না সোনার বাংলায় যতটুক হয়। এই লক্ষ লক্ষ মসজিদের আজান, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত আর কোরআনের মাহফিলের জিকির ফিকিরের কারণেই করোনার গজব থেকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছে, ঠিক কিনা বলেন?